আজকের ভিডিওটি কিন্তু খুবই দুর্দান্ত এবং ইনফরমেটিভ হতে চলেছে, কাজেই ধৈর্য সহকারে ভিডিওটিকে দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো, ভূমিদস্যুর কবলে পড়ে দিনের পর দিন অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে দিনাতিপাত করছেন, কেউ বা জমি হারিয়ে পথে পথে ঘুরছেন, নিষ্পেষিত নির্যাতিত হচ্ছেন, কষ্টের টাকা দিয়ে স্বপ্নের জমি কিনে সেই জমির ধারে কাছেও ঘেঁষতে পারছেন না, স্বপ্ন কেনার বদলে নিয়ে এসেছেন দুঃস্বপ্ন, না পারছেন সইতে, না পারছেন কইতে। সেই সকল বন্ধুদের জন্য আজকের ভিডিওটি একটি স্বস্তির বার্তা বহন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। স্মরণকালের সেরা ও যুগান্তকারী ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, দ্যাট মিন্স যে আইনটি বর্তমানে খসড়া প্রস্তুত হচ্ছে তা মন্ত্রিসভায় সাবমিট করা হবে বলে, এখানে পাশ হলে সেটি সংসদে উত্থাপিত করা হবে এবং মন্ত্রী মহোদয় চেষ্টা করছেন যাতে দ্রুত আইনটি বাস্তবায়িত হয়। আর পাশ হলে যে সকল ছদ্মবেশী জমির মালিকদের জমি জমার মালিকানা স্বীকৃতি পাবেন না, বলা বাহুল্য ভূমি সংক্রান্ত বিভিন্ন অপরাধ প্রতিরোধ করাই এ আইন প্রণয়নের লক্ষ্য, যাতে ভূমিলিপসু এবং ভূমিদস্যুরা বেশি সুবিধা করতে না পারে। ভিউয়ার্স, আইনটিতে যা যা বলা হয়েছে তা আপনাদের বোঝার জন্য এবং ভূমি আইন সবার জানা উচিত মনে করে বিস্তারিতভাবে তুলে ধরছি। নতুন এই ভূমি আইনে গুরুত্বপূর্ণ কিছু ভূমি অপরাধের জন্য কি কি সাজার বিধান রয়েছে তা আপনাদের সামনে আলোকপাত করছে। নাম্বার ওয়ান, ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য যদি কেউ সরকারি কিংবা বেসরকারি জমি জাল দলিলের মাধ্যমে নিজের নামে লিখে নেন, তাহলে তাকে অনধিক 2 বছর এবং কমপক্ষে 6 মাসের জেল বা 50,000 থেকে সর্বোচ্চ 2,00,000 টাকা জরিমানা করা হবে। নাম্বার টু, দাতার মালিকানা ও দখল না থাকা সত্ত্বেও কেউ অতিরিক্ত জমি লিখে নিলে তার 2 থেকে 5 বছরের জেল এবং 3 থেকে 10,00,000 টাকা জরিমানা হবে। নাম্বার থ্রি, যদি কোনো ব্যক্তি তার জমি পূর্বে বিক্রি বা হস্তান্তর করার তথ্য গোপন করে পুনরায় কোনো ব্যক্তির কাছে বিক্রি করেন, তাহলে তাকে 5 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। নাম্বার ফোর, যদি কেউ উত্তরাধিকারীকে বঞ্চিত করে নিজের প্রাপ্যতার বাইরে বেশি জমি নিজের নামে দলিল করে নেন, তাহলে তাকে অনধিক 2 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। নাম্বার ফাইভ, কেউ যদি একক বা দলগতভাবে অবৈধ উপায়ে ভূমির দখল নেন এবং দখল বজায় রাখতে অস্ত্র প্রদর্শন বা ব্যবহার করেন, তাহলে তাকে 3 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে এবং এ অপরাধ জামিন অযোগ্য বলে গণ্য হবে। উল্লেখ্য, আইনটিতে জালিয়াতি ও প্রতারণামূলক বেশ কিছু অপরাধকে জামিন অযোগ্য করা হয়েছে। নাম্বার সিক্স, দেশে ভূমি নিয়ে জাল জালিয়াতি ও প্রতারণার অন্ত নেই। বস্তুত এদেশের মানুষের বিরোধের অন্যতম প্রধান কারণ ভূমি সংক্রান্ত নানা অপরাধ বললে অত্যুক্তি করা হবে না। এক হিসেবে দেশের মামলার মোট 87%-এর মূল কারণ ভূমি সংক্রান্ত বিরোধ। জমি নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে এমনকি পরিবারের ভেতরেও বিরোধের সূত্রপাত হয়ে থাকে। কাজেই এই সংক্রান্ত একটি শক্তিশালী
আইন থাকলে এবং এর যথাযথ প্রয়োগ হলে দেশে ভূমি নিয়ে বিরোধ অনেকাংশেই কমে আসবে বলে আশা করা যায়। ভূমি নিয়ে বর্তমান সরকার নানা পদক্ষেপ নিয়েছে, এর অন্যতম হল ভূমি ব্যবস্থাকে ডিজিটালাইজড করা সহ গোটা ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন। এ লক্ষ্যে ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা কার্যক্রমকে এক ছাদের নিচে আনার পদক্ষেপও নেওয়া হয়েছে ভূমি সংস্কারের উদ্যোগও। জানা যায় এই লক্ষ্যে শিগগিরই আইন চূড়ান্ত করতে চলেছে সরকার। এ সংক্রান্ত ভূমি সংস্কার আইন 2022 নীতিগত অনুমোদন পেলে কৃষি জমির সুরক্ষা হবে নিঃসন্দেহে এবং ভূমি অপরাধ রোধে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। ভিউয়ার্স, ভিডিওটি থেকে আশা করি নিশ্চয়ই সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানাই, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।